করোনা অগ্রসনে মাঝে পথেই স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পাঠ্যক্রম কমানোর কথা প্রথমে বলেছিল আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড। তারপরে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে বিভিন্ন স্কুল থেকে যারা সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পাঠ্যক্রম কমানোর কথা বলা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, সেপ্টেম্বরের এক সপ্তাহ কেটে গেল কিন্তু পাঠ্যক্রম এখনও কমানোর বা চূড়ান্ত পাঠ কী হবে তার কিছুই এখনও জানানো হয়নি, সব কিছু অন্ধকারের মধ্যে আছে। পাঠ্যক্রম কমানোর যে নতুন একটি খবর উঠেছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, পাঠ্যক্রম কমানোর বিষয়ে আলোচনা শুরু হলেও এখনও তার কোনো রূপরেখা তৈরি হয়নি। আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীরা জানাচ্ছে সময় যত গড়াচ্ছে ততই তারা যেন অগাধ জলে গিয়ে পড়ছে। পাঠ্যক্রমের কোন অংশ থেকে কতটা বাদ যাবে তার হদিস না মেলায় ঠিক কতটা পড়তে হবে সেটাও তাদের কাছে পরিষ্কার হচ্ছে না। কিন্তু পড়ুয়ারা জানাচ্ছে মাধ্যমিকের টেস্ট হয় নভেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের গোড়ায়। পাঠ্যক্রম সম্পর্কে অবলম্বে সুস্পষ্ট ধারণা তৈরি না হলে তাদের প্রস্তুতি নিতে খুবই অসুবিধা হয়ে পড়বে। রাজ্যের পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার জানায়, করোনা শুরু হবার আগে 3 মাস ক্লাস হয়নি, তারপরে ক্লাস হয়েছে অনলাইনে বা বিভিন্ন টিভি চ্যানেলে বা ফোনে ক্লাস নেওয়ার প্রক্রিয়া চলছে নিয়মিতই। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে পাঠ্যক্রম ছাঁটাই নিয়ে আলোচনা শুরু হয়েছিল কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় দপ্তর যাচ্ছে না। তিনি না থাকায় তা কীভাবে পাঠ্যক্রম কমানো হবে সেই ব্যাপারে তার মতামত পাওয়া যাচ্ছে না, তাই কাজ কিছুটা অসুবিধা হচ্ছে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের চূড়ান্ত পাঠ্যক্রম কী হবে তা দ্রুত জানানোর দাবি তুলেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড হেডমিনিস্ট্রেটর সম্পাদক সুদীপ্ত দাস বলেন, করোনার জন্যে প্রথম ও দ্বিতীয় দফায় সামগ্রিক মূল্যায়ন হতে পারেনি, স্কুল আপাতত 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে, মাঝ নভেম্বরের টেস্ট হওয়ার কথা। এই অবস্থায় আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা খুবই অসহায় হয়ে পড়ছে, পাঠ্যক্রম কতটা কী কমবে তা দ্রুত জানানো দরকার। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, করোনা এবং ঘূর্ণিঝড়ে আমফান এবং গ্রাম মস্পলে পাটোয়ারা বিপর্যস্ত, পাঠ্যক্রম অনেক কিছুই স্পষ্ট নয় তাদের আংশিকের অধিকাংশের কাছে, বিশেষ করে আগামী বছর মাধ্যমিকে কোন বিষয়ে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেই ব্যাপারে পরীক্ষার্থীদের অনেকেই নিশ্চিন্তিত। এই ছিল মাধ্যমিক পাঠ্যক্রম নিয়ে একটি বিস্তারিত খবর। আশা করছি সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে, আগের মতো আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।